পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবি সিসি সি হাই প্রোফাইল নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে সংগঠনটি নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশ নেন ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাব এবং সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্সের প্রতিনিধিরা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি রফিক হায়দারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মাহাদি হাসানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ওয়াহিদ সিরাজি নেটওয়ার্কিং মিটিংয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সনোয়ার চৌধুরী এ এইচ এম নুরুজ্জামান কুটিমিয়া বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি সাগীর বা ফারুক সহ আরও অনেকে বক্তারা এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য বিবিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা একটা নেটওয়ার্কিংয়ের অ্যারেঞ্জ করেছিলাম এই কি আমাদের এখানে যারা অন্যান্য সংগঠনের সাথে লাইক সোলিসিটার সোসাইটি এবং বিসিএ অ্যাকাউন্টেন্ট ক্লাব তা আমরা আজকের এই জিনিসটা খুবই ফ্রুটফুল হয়েছে যে আমরা এখানে যারা আসি এবং আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে দেখে আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি এভাবে যে আমাদেরকে দেখে আমাদের নেক্সট জেনারেশন যাতে ইনকারেজ হয় আর আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যেভাবে সাকসেসফুলি তারা আমাদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে এসেছেন আমরা ওই জিনিসটা মনে রেখে আমাদের নেক্সট জেনারেশনকে কিভাবে আমরা একটা জিনিস দিতে পারি এই কারণে আমাদের নেটওয়ার্কিংটা আমরা শুরু করেছি যে আমাদের এ দেশে যারা অ্যাকাউন্টেন্ট ক্লাব লোয়ার সোসাইটি এবং ব্রিটিশ ব্রিটিশ বাংলাদেশি খেটার আমি মনে করি আমাদের এই জিনিসটা আমাদের নেক্সট জেনারেশন যখন উপলব্ধি করবে যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে করেছে আমরা করেছে আমাদের নেক্সট জেনারেশন ওটা করবে আজ আমাদের মেন কাজটা হচ্ছে বিবিসিসিআই ইন্টারপ্রিনিয়রশিপ বিল করা পাশাপাশি আমাদের সোসাইটির যেসব জায়গায় ট্যালেন্টরা বিভিন্ন জায়গায় আসেন তাদেরকে নিয়ে কাজ করা আমি মনে করি এই ধরনের ইভেন্ট আমরা যদি কন্টিনিউ একে অন্যের সাথে করতে পারি তাহলে আমাদের সোসাইটি আরও বিল্ড হবে এবং ভবিষ্যতে আমরা প্রাউডলি বলতে পারি উই আর বাংলাদেশি উই ক্যান সে সামথিং উই ডু ইট ফর ফিউচার ধন্যবাদ আমাদের কমিউনিটির সবচেয়ে বড় চারটা অর্গানাইজেশন বিবিসিএ এ অ্যাকাউন্টেন্ট ক্লাব সলিসিটার সোসাইটিকে ইনভাইট করা চেম্বার অফ কমার্স আমাদের যে বিগ প্ল্যাটফর্ম আছে সবাইকে একসাথে নিয়ে আসা এবং আমাদের চিন্তা করা আগামীতে আমরা কী করতে পারি জয়েন্টলি আমরা এই কমন প্ল্যাটফর্মকে যারা বিজনেস ইনসেন্টিভস হিসাবে অন্যান্য অর্গানাইজেশন ইউজ করতে পারে এবং তাদের কাছ থেকে যে রিসোর্স আমরা নিতে পারি নিয়ে জয়েন্টলি কীভাবে কাজ করতে পারি এইটাই ছিল আমাদের উদ্দেশ্য মেনলি আমাদের কমিউনিটিকে সাপোর্ট দেওয়া সবগুলো অর্গানাইজেশন একসাথে নিয়ে আসা আমরা উই আর নট কম্পিটিং উইথ ইচ আদার রাদার উই আর সাপোর্টিং ইচ আদার আমাদের সবাইকে একত্রিত করা এই উদ্দেশ্য ছিল আমাদের আজকের অনুষ্ঠানের ধন্যবাদ এই নেটওয়ার্কিং and BBCA BBC is honored and privileged to take part I think it's time that all the organizations get together be productive be fruitful and send a united message so that we can work betterment for our industries BBC CIL, president Ahmederke invite -kursen. তিনটা অর্গানাইজেশনকে দি অ্যাকাউন্টেন্ট ক্লাব সলিসিটার অর্গানাইজেশন অ্যান্ড বা ব্রিটিশ বাংলাদেশ ক্রেটারার্স অ্যাসোসিয়েশন আমরা এখানে এই উদ্দেশ্যে একত্রিত হয়েছি যে ইউনিটি ইজ দ্য কি দশের লাঠি একের লাঠি দশের বুঝা সরি দশের লাঠি একের বোঝা সো আমরা এখানে যে সবাই একে অপরের সাথে মিলেমিশে কাজ করবো এবং আমাদের বিজনেসকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো আমরা বিজনেস বেশিরভাগই বিজনেসম্যান এবং যে বিজনেসকে এগিয়ে নিতে গেলে আমাদেরকে যে ইউনিটি দরকার যে প্রফেশনাল স্কিলস দরকার আমাদের হাতে এখন অল প্রফেশনাল স্কিলস আছে বা অ্যাকাউন্টেন্ট লয়ার এভরি ইজ হিয়ার সো আমরা এখানে একে অপরের সাথে নেটওয়ার্কিং করে আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারব থ্যাংক ইউ দেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইউনাইটেড হয়ে কাজ করা আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের ইন্ট্রোডিউস করা তাদেরকে এনকারেজ করা এবং বিজনেসকে আমরা অগ্রাধিকার দিয়ে বিজনেসকে আমরা প্রমোট করা আজকে আমাদের যে ইভেন্টটা ছিল ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এটা মেইন উদ্দেশ্যই ছিল আমরা একের প্রতি অন্য ভালোবাসা আমরা যাতে একে অন্যকে শত্রু না মনে করে প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার জন্যই আমাদের এই প্রোগ্রাম ছিল এবং আজকে খুবই সুন্দর আমরা অ্যাকাউন্ট্যান্ট ফার্ম সলিসিটার ফার্ম এবং বিজনেসম্যান সবাই মিলে আমরা একত্রিত বইয়ে যে প্রোগ্রামটা করেছি আমি অত্যন্ত আমাকে ধন্য মনে করি আই মাস্টার থ্যাংক ইউ টু ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স দ্যার এ আউটস্ট্যান্ডিং ইভিনিং আর আমি ধন্যবাদ জানালাম ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন ডে আমি ধন্যবাদ জানালাম সলিসিটার ফার্মে আমি ধন্যবাদ জানালাম অ্যাকাউন্টেন্টে আজকের নেটওয়ার্ক আগামী প্রজন্মরে আকৃষ্ট করব আর চেম্বারসর গ্রোথ হইব বিজনেস কমিউনিটির গ্রোথ হইব আমরা উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার আর আমার অনুরোধ থাকবো চেম্বারের প্রেসিডেন্ট সেক্রেটারি এসে আরও নেটওয়ার্কিং করতা আগামী প্রজন্মরে ইনভলভ করতা এর লাগে আমরা বিজনেসের প্রসার হইব ধন্যবাদ অ্যাকাউন্টেন্সি ক্লাব এবং সলিসিটার ফার্ম এবং সবাই আইছেন সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ আজকে যে একটা নেটওয়ার্ক মিটিং করেছি আমরা হ্যাঁ সেটা একটি ভেরি ওয়েল সাকসেসফুল এখানে অ্যাকাউন্টেন্স ক্লাব সলিটার ক্লাব সবাই উপস্থিত হয়েছে তো আমরা ওদের সাথে মিট করতে পারি সাক্ষাৎ করতে পারি বিবিসিসিআই আজকের এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কিং প্রোগ্রামে আমি আমাদের মিডিয়া সোসাইটি থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি